অভিজ্ঞতার মধ্যে এটা মেমরি করে নেন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি সেদিন এই ময়দানের মধ্যে উত্তোলিত হবেন আজকে সেই ময়দান দুননে দেখে যাওয়ার সুযোগ যে মহান আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে নসিব করেছেন ওই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরিন আরাফাতের ময়দান এমন এক ময়দান যে ময়দানে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণের মধ্যে সেদিন নারীর মর্যাদাকে উঁচু করে তুলে ধরেছেন সেদিন মানুষের অধিকারগুলো বিশাল আকারে আল্লাহর হাবিব প্রতিপাদ্য বিষয় হিসেবে সেদিন উপস্থাপন করেছিলেন যে ময়দানের মধ্যে আজকে নারী সমাজের যে ইজ্জত আব্রুর মক্কার জমিনে আসার জন্য নারীদের এখন কোনো মাহরাম লাগে না এমন একদিন ছিল যেই দিনে আরব জাহানের মধ্যে একটা শিশু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই নারীরে তারা জীবন্ত কবর দিয়ে দিত আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদাকে পৃথিবীতে মায়ের মর্যাদায় নিয়ে উত্তরোত্তর বড় করে দেখেছেন সেই মর্যাদার ময়দান হচ্ছে আরাফাতের ময়দান সুবহানাল্লাহ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা সফর যেন কবুল করে আমাদের উমরা যেন আল্লাহ পাক তাবারক তাআলা কবুল করে এই উমরার বদৌলতে যেন আমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়ে সামনের জীবনে আরাফা মিনা মুজদালিফা জাবালে সুর জাবালে নূর জান্নাতুল মুআল্লা মক্কার জিন মসজিদ সহ খুসুসিয়ত জায়গাগুলো আমাদের মানুষ ভটের মধ্যে রেখে দিয়ে আমাদেরকে আমল করতে করতে কবরে যাওয়ার তৌফিক আমার আল্লাহ নসিব করে আমরা সকলে বলি আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت جبان خلي لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله صلى الله عليه وسلم কম্পিত হয়ে যায় পুরুষকে একত্রে অনেকগুলো লাশের মিছিল ঠিক আমাদের দেশের উপরও এই মহামারীর প্রভাব সাইক্লোনের প্রভাব গুণোন্নয়মান আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের ওলামা ইকরামকে আল্লাহ রক্ষা করে বাংলাদেশের কোরআনের অনুশীলনকারীদেরকে আল্লাহ রক্ষা করে বাংলাদেশের শান সত্তা ইজ্জত আব্রুরকে আল্লাহ রক্ষা করে আমাদের পারিবারিক জীবন প্রত্যেক জীবন সামাজিক জীবনে যত রকমের প্রতিবন্ধকতা আছে আল্লাহ সকলের তাম মুসিবতগুলো যেন এই জমিনের আহমিয়তের উসিলায় আল্লাহ রক্ষা করে এই দোয়াটুকু আমরা সকলে ওইখানে জাবালের রহমতের ভয় দিয়ে করব বিশেষ করে আমরা দোয়া করব আল্লাহ আমরা ফাহার পরিমাণ গুনার বোঝা নিয়ে আমরা ফাহার পরিমাণ অন্যায় অপরাধ নিয়ে তোমার জমিনে এসেছি আল্লাহ উমরার উসিলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও এই আরাধনাটুকু আমরা আল্লাহ পাকের কাছে রাখব আল্লাহ যেন আমাদের দরখাস্ত কবুল করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম ওয়াজিদি সাহেব আপনি সামনে আসেন সামনের অবস্থা বহুত খারাপ বুঝতে পারছি না আপনি সামনে আসেন